নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্পপাঠে আপনাদের সাথে আছি আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট লেখিকা প্রফুল্লময়ী দেবীর লেখা একটি ছোট গল্প, নারীর ভাগ্য। তাহলে আসুন শুরু করছি আজকের গল্প, নারীর ভাগ্য। পিতা তারাকান্তবাবু পুত্র নিশিকান্তের পরিবার ঘরে ঢুকিয়া গম্ভীরভাবে বলিলেন, আর তো দেরি করা চলে না নিশি, তোমার মার প্যানপ্যানানি দিন দিনই বাড়ছে। নিশি রোমানল একখানি টেবিলের উপর রাখিয়া জিজ্ঞাসুভাবে পিতার দিকে চাহিয়া বলিল, ঈশ্বর দেরি বাবা? শীতকায় তারাকান্তবাবু গায়ের কাপড়খানা টানিয়া গায়ে দিয়া হাটের উপর বসিয়া বলিলেন, আর কিসের দেরি বাবা, মা ধরে যে মস্ত বড় হয়ে পড়েছে দেখছ না, এই মাঘ মাসে 14 পূর্ণ হয়ে 15 পড়বে, বিদেশে আছি তাই রক্ষে, নইলে যে বারন্দ মেয়ে দেশ হলে একদিনে এক ঘরে করত, দাদা তো ফিরেও তাকান না। নিশি ঈষৎ হাসিয়া বলিল, যত বড় ভাবছেন বাবা, মাধুও তত বড় হয়নি, কিন্তু ওটাতে আমাদের সংস্কারও আছে খানিকটা, 12 বছর যদি বিয়ে না দেওয়া গেল, আমরা নিজেরাই মনে করি মেয়েটা যেন হাতি হয়ে উঠেছে, পাড়াপড়শি বলবে তাতে আর কথা কি। বেশ পড়ছিল, স্কুলও ছাড়িয়ে দিলেন। অন্য সময় হইলে পিতা বর মাসিকার ধরাইয়া এই বিষয় লইয়া মস্ত তর্ক জুড়িয়া দিতেন, এবং যতক্ষণ সেই তর্কের আদিম বস্তু মাধুরী আসিয়া খুল্লতাতকে একরূপ টানিয়া অন্য বিষয়ে মনোসংযোগ না করাইত, ততক্ষণ তর্ক কিছুতেই থামিত না। কিন্তু আজ আর তিনি তর্কের দিকে না গিয়া বলিলেন, না ও বেশ হয়েছে, ফোর্থ ক্লাসেই স্কুল ছাড়ানো উচিত ছিল, যাকে যা হয়েছে বেশ হয়েছে। অগ্রানের শেষেই এবার কনকনে শীত পড়েছে, আমারও সর্দি কাশিটা যাচ্ছে না, তা না হলে বুঝতে পেরেছ নিশি, আমি নিজে গিয়ে সম্বন্ধটা ঠিক করে ফেলতুম। নিশি বলিল, অকলিন যে জ্যাঠামশায়ের কি পছন্দ হবে? তারাকান্তবাবু শুইয়া সিগারেট টানিতেছিলেন, এক মুখ ধোয়া ছাড়িয়া বলিলেন, তার কথা ছেড়ে দাও, গরজ তো তার নয়, গরজ আমাদের। আমি বলি একদিন পরে বড়দিনে ছুটি আরম্ভ হবে, তুমি গিয়ে দেখে শুনে ঠিক করে এসো, মাধুরীর সেদিনকার তোলা ফটো নিয়ে চলে যাও। নিশি সোৎসাহে বলিল, বেশ তো, আমারও এই অকেশনে ঢাকা বেরিয়ে আসা হবে, আচ্ছা আমি মার সঙ্গে পরামর্শ করে আসি গিয়ে। নিশিকান্ত বাড়ির ভিতর গেল, তাহার জননী ভাড়ার ঘরে বসিয়া বধূ সুমতির সাহায্যে ভাড়ারের হাড়িকুড়িগুলি রৌদ্র হইতে ঘরে আনিয়া ঝাড়িয়া পুছিয়া রাখিতেছিলেন। উপরে বসিয়া মাধুরী তাহার পিতা তারাকান্তবাবুর জ্যেষ্ঠ ভ্রাতা অন্নদাবাবুকে মেঘনাদবধ কাব্য পড়াইয়া শুনাইতেছিল। বালিকার কোমল কণ্ঠে উচ্চারিত মধুসূদনের মধুর কবিতাবলি নিশিকান্তের কানে যেন মধু বর্ষণ করিতেছিল। নিশিকান্ত ভাঁড়ারে ঢুকিয়া বলিল, মা জননী। মাতা বলিলেন, কেন বাবা, এখন খেতে দেব, আসন দাও তো বৌমা। সুমতি একটু ঘোমটা টানিয়া আসন পাতিয়া দিল। আসনে বসিয়া নিশি বলিল, না মা জননী, এখন খেতে আসিনি, মাধুরীর বিয়ের পরামর্শ করতে এসেছি, এমন মেয়ে জ্যাঠামশের পাড়া গিয়ে দোজবরে দিতে যাচ্ছেন। মা জননী এক মুখ হাসিয়া কতগুলি বড়ি কৌটায় তুলিতে তুলিতে বলিলেন, এর চেয়ে ভালো কোথায় পাচ্ছ নিশি, কুলিনের ঘরের ভালো বরের যে বড্ড দাম, 25 বছরের ছেলে তার আর দোজবর কি। নিশি বলিল, ঢাকার ছেলেটি মন্দ কি? মাতা বলিলেন, মন্দ হবে কেন, সবই তো ভালো, কিন্তু তোমার জ্যাঠামশায়ের যে অকুলিনের বেজায় আপত্তি, শেষ সন্তান, তার ইচ্ছার বিরুদ্ধে তো আর বিয়ে দিতে পারবে না,
মিছিমিছি ঢাকায় গিয়ে কি হবে। নিশি বলিল, তাতে ভাবিয়ে দিলে যে। নিশি যখন দেড় বছরের শিশু তখন গর্ভধারিণীকে হারাইয়াছিল। দুই বছর বয়সে বিমাতা ওরফে মা জননীকে পাইয়া মায়ের অভাব একেবারেই ভুলিয়া গিয়াছিল। বিমাতা বলিয়াই হয়তো নিশিকে চিরদিন পুত্রবৎ স্নেহ করিতেন। মাতা পুত্রে সংসারের পরামর্শ হইতে কলেজে স্ট্রাইক পর্যন্ত সমস্ত কাজের ও অকাজের কথাবার্তা হইত। নিশিকান্তের জ্যাঠাইমা যখন বহু সন্তানের মধ্যে মাধুরীকে তিন মাসের শিশু রাখিয়া ইহলোক হইতে বিদায় নিয়াছিলেন, তখন নিশির মা জননী তাহাকে বুকে তুলিয়া নিয়া তাহার যে সন্তান হয় নাই সেজন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। হায় রে, যে বুকের রক্ত দিয়া মানুষ করিতে হয় তার তো তাই নাই। তবু মাধুরীকে নানা কৃত্রিম উপায়ে বুকের দুধের অভাব বুঝিতে দেন নাই। অনেক বড় হইয়া মাধুরী বুঝিয়াছে যে সে কেন মাকে বলে মা আর বাবাকে বলে কাকা। অন্নদাবাবুকে লোকে বলিত একটু বাতিকের ছিট আছে। বস্তুত সেটা অনেকটা সত্য। তাহার উপার্জন যে কত ছিল তাহা কেহই জানিত না। জীবনভর পোস্ট অফিসে চাকুরি করিয়া তিনি নিজের ব্যতীত পরিবারের অন্ন সংস্থান করিতে পারেন নাই, অথচ কোনো বদ খেয়ালও ছিল না। পরিবার পালন করা কাজটি ছিল ছোট ভাইটি। এই পরস্পর বিরুদ্ধ স্বভাব পরিণত বয়স্ক ভাতৃযুগলের মধ্যে মনের অথবা মতের কোনো ঐক্য ছিল না। দুইটি মেঘের ঘর্ষণে অগ্নোৎপাত সচরাচর নাও হইতে পারে, কিন্তু তাহাদের দুজনের দেখা হইলেই বাক্যালাপ ব্যাপারটি কলহে পর্যবসিত না হইয়া যাইত না। ইদানিং অন্নদাবাবু ভ্রাতার উপর রাগ করিয়া বারাসাত গিয়াছিলেন। দুষ্ট লোকে বলিত সেটি তাহার বুদ্ধিমত্তার পরিচয়। কেননা নিকটে থাকিলে মাধুরীর বিয়ের পণের টাকা ভাইটি তাহার কাছ থেকে আদায় করিতে কতক্ষণ। নিশিকান্ত মেদিনীপুরে গিয়া জ্যাঠামশয়ের পছন্দসই সেই কুলীন পুত্র সুখময় রায়কে দেখিয়া আসিয়া পিতাকে বলিল, এটা তো একরকম ঠিক করে এসেছি, ছেলেটি সেটেলমেন্টে ঢুকেছে, শীঘ্রই কানুনগো হবার আশা আছে, কিন্তু দেশে সেই মোটা ভাত কাপড়। ঢাকার ছেলেটিও শুনলুম অবস্থাপন্ন ঘরের ছেলে, কিন্তু জ্যাঠামশাই। কথা শেষ হইতে না হইতেই জ্যাঠামশাই মাধুরীকে দেখিতে আসিয়া উপস্থিত হইলেন। ঢাকার ছেলেটির কথা শুনিয়া তিনি জ্বলিয়া উঠিলেন। তোকে পই পই করে বারণ করছি তারা, তুই মাধুরীর বিয়েতে সর্দারি করতে আসিস নি। কে তবে করবে দাদা? তুমি তো ফিরেও যাও না, মেয়ে তো এখন ছোট নয়, সর্দারি কাজে যে করতে হয়। আহা হা, মার পড়ে না পড়ে মাসি, ঝাল খেয়ে মরে পাড়া পড়শি, এও হয়েছে তাই। বড় মেয়েটাকে অকুলিনে বিয়ে দিয়েছিলি, বেশ হয়েছে, মেয়ে মরে আমার লজ্জা ঘুচিয়েছে। তারাকান্তবাবু শান্তস্বরে বলিলেন, তাই তো দাদা, রাজার ঘরে তাকে দিয়েছিলেন, ভাগ্যে সইল না। মাধুকে কুলিনে হাভাত ঘরে দেবে এই তোমার মত, মেয়েটা না খেয়ে মরুক। না খেয়ে মরবে কেন, যত অলক্ষণের কথা। না খেয়ে মরবে না তো কি, ফুল ধুয়ে জল খাবে? এত পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছি, এখন বেনাবনেই মুক্ত ছড়াই, যেমন মেয়ের ভাগ্যে তেমনি তো বাপের মতি হবে। তুই চুপ কর হাম্বাগ, হতবাগা, আমার মেয়ে আমি যা খুশি করব, আমার সঙ্গে কেউ লাগতে এসো না। উত্তক্ত হইয়া তারাকান্তবাবু রুক্ষস্বরেই বলিলেন, বটে, তা বেশ, আমার বাসায় বসে নয়, বারাসাতে গিয়ে যা খুশি করবে, নয়তো দেশের বাড়ি পড়ে আছে। অন্নদাবাবু লাফাইয়া উঠিলেন, এক্ষুনি চললুম, দে আমার মেয়ে দে। মেয়ে যায় তো এক্ষুনি নিয়ে যাও না। মাধু, ও মাধু! নিশিকান্ত ঠোঁটের হাসি ঠোঁটে চাপিয়া কষ্টে গাম্ভীর্য বজায় রাখিয়া তাহার সঙ্গে সঙ্গে অন্দরের অভিমুখে চলিল। মাধু খেতে বসেছে জ্যাঠামশাই,
আপনিও ঝপ করে চান করে নিন, তারপরে সম্বন্ধের কথা বলবো সব। না, এক্ষুনি যাব। তোর বাবা আমাকে গরিব বলেই তো অপমান করেছে। বৌমাকে বল গে আমি মাধুকে নিয়ে যাব, তোদের বাড়ির দাসবৃত্তি করতে আর এখানে রেখে যাব না। বলিতে বলিতে জুতা জামা পরিতে পরিতে ভিতরে গিয়া দেখিলেন মেয়ে সত্য সত্যই খাইতেছে। নিশির মাতা তার পাতে চিতলের কোল ভাজা ফেলিয়া দিয়া বলিলেন, আস্তে আস্তে খাস রে মাধু, কোরমা নাবল বলে। রবিবার, একটু ভালো মন্দ আহারের ব্যবস্থা হইত। রুদ্ধ জ্যাঠামশায়ের সাড়া পাইয়া বধূ সুমতি তৈল গামছা হাতে লইয়া সম্মুখে আসিল। জুতা জামা এক প্রকার জোর করিয়াই কাড়িয়া লইল। তিনি একবার মুখে বলিলেন, না মা না, আমি মাধুকে নিয়ে এক্ষুনি চলে যাব। সুমতি তৈল মাখাইয়া দিতে দিতে স্নিগ্ধ স্বরে বলিল, তা বই কি, যাবেন বই কি, মা বললেন আপনি এলেন বলে তিনি নিজে কোরমা আর গলদা চিংড়ি দিয়ে কফি দিয়ে রাঁধলেন। তাড়াতাড়ি চান করে নিন, ভাত কটা জড়িয়ে যাবে নইলে। বলা বাহুল্য বৃদ্ধ নির্বিকারভাবে নানা আহার শেষ করিয়া উপরের ঘরে বিশ্রাম করিতে গেলেন। তখন ভ্রাতুষ্পুত্র তাহাকে বুঝাইল, কুলিনের ঘরে বিয়ে হবে, আপনি মাত্র 1500 টাকা পণের দরুন জোগাড় করুন, আর সব আমরা চালাব। দুইটি বৃদ্ধ যে কলহটিকে বর্ষার মেঘের মতো নিবিড় করিয়া তুলিয়াছিলেন, ভাতৃবধূ তাহার পাকপাত্রের মায়ামন্ত্রের প্রভাবে তাহাকে শারদাকাশের শুভ্র অভ্রখণ্ডের মতোই লঘু করিয়া গগন প্রান্তে ভাসাইয়া দিলেন। অন্নদাবাবু বলিয়া গেলেন, আমি দু একদিনের মধ্যেই টাকাটা নিয়ে আসব, 14ই মাঘ তো দিন, ঢের দেরি আছে। অন্নদাবাবু সেই যে পালাইলে, আর 14ই মাঘ বিবাহের দিন আসিয়া উপস্থিত হইলেন। তাহার অপেক্ষায় কোনো কাজই বাকি ছিল না, কাজে তিনি শোরগোল করিয়া এ ঘর ও ঘর করিয়া নিমন্ত্রিত নিমন্ত্রিতাদের জানাইতে লাগিলেন, মাধুর বিয়ের পণের টাকা আমি এনেছি। কিন্তু নির্জনে ভ্রাতার হাতে 80টি টাকা দিয়া বলিলেন, এর বেশি ধার পেলুম না। তারাকান্তবাবু যদিও এই আত্মসর্বস্ব ভ্রাতাটিকে ভালো করিয়াই চিনিতেন, তথাপি আশা করিয়াছিলেন এই শেষ সন্তান ও একমাত্র বাৎসল্যের আধার ইহার বিবাহে অন্তত 300 টাকা দিবেনি। 80টি টাকা গুনিয়া দেখিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল। একবার মনে হইল টাকাটা দাদার গায়ে ছুড়িয়া ফেলিয়া বলেন, বেরো আমার বাড়ি থেকে, আমি একাই মাধুরীর বিয়ে দেব। কিন্তু আত্মীয় স্বজনে বাড়ি ভরা, বিশেষ এখনো বিবাহ হয় নাই। দাঁতে ঠোঁট চাপিয়া টাকা কয়টি পুত্রের হাতে দিয়া বলিলেন, এই নাও নিশি, তোমার জ্যাঠামশাই মাধুরীর বিয়েতে ভিক্ষা দিয়েছেন, আজ রাখো কাল ফিরিয়ে দেব। অন্নদাবাবু টাকা ভিন্ন আর একটি উপকার ভ্রাতার করিয়াছেন, তাহাদের দেশ হইতে 2টি বিধবা জাতি সম্পর্কে খুল্লতার পত্নীকে মেয়ের বিবাহ দেখাইতে অনেক মাথার দিব্য দিয়া আনিয়াছেন। তাহারা আসিয়াই তারাকান্তবাবুর প্রদত্ত দান সামগ্রী ও কন্যার অলঙ্কার দেখিয়া নাক সিটকাইতে লাগিলেন। পাগল হোক আর যাই হোক, এতগুলো টাকা অন্নদা তারার হাতে দিয়েছে, তারা তো কই দান সামগ্রী তেমনি দেয়নি, 800 টাকার গয়না দিল তো কেমন হতো। আহা, মেয়েটার মানে কে কি করে গা, ছোট বউ তো ছেলে মানুষ, কি মানুষই ছিল বড় বউ। বিবাহের গোলে বিশেষ এই আচার নিষ্ঠা পরায়ণা নবাগতদের আহারের আয়োজনে সুমতি ও গৃহিণী নিতান্তই ব্যস্ত ছিলেন, তাই ইত্তাকার টিকা টিপ্পনি শ্রবণ করিয়া তাদের কর্ণগুহার তৃপ্ত হইতে পারিল না। কিন্তু তারাকান্তবাবু আভ্যুদায়িক কার্যে ব্যাপৃত থাকিয়াও হিতৈষীগণের সুদামাখা বাক্য শুনিতে লাগিলেন। শুনিয়া একবার সমীপবর্তী ভাতার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিলেন মাত্র। তারাকান্তবাবু বিএ পাশ করিয়া কলিকাতায় একটি স্কুলে মাস্টারি করিতেন, তাহাতে মাহিনায় 100 টাকা আর টিউশনি করিয়া 25 টাকা পাইতেন।
ছেলে পড়াইয়া নিজের সংসার চালাইয়া হাতে বড় বেশি কিছু থাকিত না। নিজের মেয়ে নাই, তথাপি ভাতুষপুত্রের দিকে চাহিয়া তিনি প্রতি মাসের প্রথমে 10 টাকা পোস্ট অফিসে রাখিয়া আসিতেন। মাধুরীকেও তিনি বেথুন স্কুলের সেকেন্ড ক্লাস পর্যন্ত পড়াইয়াছিলেন। এখন সেই 500 টাকা উঠাইয়া এবং কিছু ধার করিয়া মাধুরীর বিবাহের ত্রুটি হইতে দিলেন না। যথাসময়ে নির্বিঘ্নে মাধুরীর বিবাহ হইয়া গেল। বাসি বিবাহের দিন রাত্রে মাধুরী শ্বশুরবাড়ি হরিপুরে আসিয়াছিল। বধু দেখিয়া শাশুড়ি ও কুটুম্ব কুটুম্বিনীগণ যত তুষ্ট হইয়াছিলেন, শ্বশুরালয় দেখিয়া বেথুন স্কুলের পুরস্কারপ্রাপ্তা ছাত্রী মাধুরীলতা তত সন্তুষ্ট হইতে পারিলেন না। ঘোমটার ভিতরে মনে মনে ভাবিতেছিল, মা গো মা, কাকামণি যেন আমায় বনবাস দিয়েছে। বইতে পড়তেন, পাখি ডাকা, ছায়ায় ঢাকা, রবিবাবুর পল্লীবাড়িটি ভালো লাগে, চোখে দেখে বিশেষ বড় হয়ে থেকে কি ওসব ভালো লাগতে পারে। বিকেলবেলা বেড়াতে বেরুলে বাঁশবাবলা খেজুর গাছের পাতার আড়ালে অস্তগামী সূর্যের রক্ত আভা দেখতে মন্দ নাও হতে পারে, কিন্তু সন্ধ্যা হতে না হতে পড়ে বাসরে কি ভীষণ ঝিঝির ডাক, দত্ত কবির ঝিল্লি মুখরিত সন্ধ্যা, এর চেয়ে কলিকাতার মোটরের প্যাপ ও ট্রামের ঘর ঘর অনেক ভালো। সে যাত্রায় অল্প কয়দিন থাকিয়া বেচারার ফাড়া কাটিয়া গেল। নিশি আসিয়া জামাই সুখময় ও মাধুরীকে কলিকাতায় লইয়া গেল। সুখময় সেখান হইতে কার্যস্থানে চলিয়া গেলেন, কিন্তু মাস দেড়েক পরে মাধুর শ্বশুরের অসুখের সংবাদ পাইয়া নিশিকান্ত আবার শাশ্রুনয়না মাধুরীকে মায়ের স্নেহের কোল হইতে নিয়া শ্বশুরবাড়ি রাখিয়া আসিল। আসিবার সময় সুখময়ের মাকে বলিল, আপনি এখন মাধুর মা, অল্প বয়সে মা মরে যাওয়াতে আমরা ওকে ঘরের কাজকর্ম কিছুই শেখাইনি, আপনি ওকে শিখিয়ে নেবেন, এতদিন লেখাপড়া নিয়েছিল কি না তাই আমরা বুঝতে পেরেছেন, ইত্যাদি। তিনিও, তা হক, শিখিয়ে নেব বই কি বাবা, ইত্যাদি বলিয়া নিশিকে বিদায় দিলেন। নিশির কথাটি যে শুদ্ধ বিনয় উক্তি নয় তাহা তিনি দু একদিনের মধ্যেই বুঝিয়া লইলেন। সংসারের দু একটি কাজ ধীরে ধীরে নববধূর হাতে দিতে লাগিলেন। ঘরে ঝি চাকর ছিল না, তাহার মধ্যম বধূ সুরমা সংসারের সমস্ত কাজই করিত। তাহার কার্যনিপুণতা দেখিয়া মাধুরী মনে মনে অবাক হইয়া যাইত। সেদিন সকালবেলা মাধুরীর কনিষ্ঠ দেবর জ্যোতির্ময় মাছের চুবড়িটি মাটিতে রাখিয়া হাঁক ছাড়িল, মেজ বৌদি জলদি করো, বড্ড খিদে পেয়েছে, দেরি হলে আজ আর ভাত খাব না। সুরমা রাঁধিতেছিল, সে মাধুরীকে বলিল, সর্দি ভাই, তাড়াতাড়ি আমাকে দুটো মাছ কুটে দাও না, নইলে ছোট ঠাকুরপো এসে আজ হাঁড়িকুড়ি চুরমার করবে। মাধুরী সে কথা অবিশ্বাস করিল না, সে দেখিতেছিল দুরন্তপনায় তাহার ননদ দেবরে জুড়ি মেলা ভার। সে তাড়াতাড়ি মাছ ও বটি নিয়া মাছ কুটিতে বসিল, কিন্তু 10 মিনিট ধরিয়া চিন্তা করিয়াও জীবন্ত কই মৎস্য ছেদনের প্রণালী আবিষ্কার করিতে পারিল না। অবশেষে বটির উপর বসিয়া কাঁদিয়া ফেলিল। ওদিকে 10 বছর বয়সে ডাকাত আখ্যাধারী জ্যোতির্ময় ওরফে জ্যোতি ছোট বোন ননিকে লইয়া স্নানের ঘাটের পথে যাইতে যাইতে আর একবার পাকের তাড়া দিতে আসিয়া নতুন বৌদির ভাবখানা দেখিয়া প্রথমে বিস্মিত হইল। 1 মিনিটেই প্রকৃত ব্যাপার বুঝিয়া সে খিল খিল করিয়া হাসিয়া উঠিল, ও মেজ বৌদি, মজা দেখবে, এসো এসো না এদিকে। নতুন বৌদি মাছ কাটতে জানে না, লজ্জায় বসে কাটছে, হয়েছে মশাই হয়েছে, এ তো আর ক্লাস প্রমোশন নয় যে রাত্রি জেগে পড়া মুখস্থ করলেই হলো, এতে বিদ্যে লাগে। সত্যি বৌদি, তোমার মহাকালী পাঠশালায় পড়াতে পারিনি, সেখানে নাকি রান্নাবান্নাও শেখায়।
মাধুরী লজ্জায় ঘৃণায় যেন মরিয়া গেল। ছোটমার উপরে যত রাগ হইতে লাগিল, কেন তাকে আদর করিয়া ঘরের কাজকর্ম শেখায় নাই। এমন করিয়া দিনের পর দিন খোঁচা খাইয়া মিষ্ট অনুযোগ শুনিয়া মাধুরী একে একে সকল কাজই শিখিয়া লইল। দরিদ্র গৃহস্থের গৃহস্থালিতে সারা দিনই কাজ, সন্ধ্যার পর আহার আনতে অবসর। সেই সন্ধ্যাটি তাহার কাছে আগে যতই বিভীষিকাময় ছিল এখন অনেক সরস হইয়াছে। কেননা এই উল্টো রাজার দেশে সন্ধ্যাবেলায় ডাক আসে, দাদা বৌদি ছোটমা কাকামণি প্রায় প্রতিদিনই তাহার কাছে পত্র লিখিয়া থাকেন। দিনের কর্ম শ্রান্ত দেহমন সন্ধ্যাবেলার সেই অমৃত প্রলেপে যেন জুড়াইয়া দিত, কিন্তু সম্পর্কে ছোট, অথচ পূর্বে বিবাহিতা এই জাতির সহিত মাধুরী ভালো করিয়া মিশিতে পারিল না। দেবর সুধাময় পত্নীর কাছে প্রতিদিনই প্রায় সুদীর্ঘ পত্র লিখিত। সে কলিকাতায় থাকিয়া বিএ ক্লাসে পড়িতেছিল, মাধুরীর কাছে সুখময় পত্র লেখা আবশ্যক বিবেচনা করিত না। একদিন সুরমা পাঁচ ছয় পৃষ্ঠাব্যাপী পত্র পাইয়া রান্নাঘরে বসিয়া পড়িতেছিল। মাধুরী মৃদু হাসিয়া ক্ষুদ্র পরিহাস করিয়া বলিল, বাপরে ছোটদি, চিঠি তো নয়, এটি যে প্রবন্ধ। সুরমা অর্থপূর্ণ বক্র হাসি হাসিয়া বলিল, হুম, প্রবন্ধই বটে, তুমি তার কি বুঝবে ভাই? মাধুরীর বুকের ভিতরটা যেন ছাদ করিয়া উঠিল। বুঝিবে না, মাধুরী বুঝিবে না কেন? সেও তো মূর্খ নয়। সুরমা যেন তাহার গুঁড়ো অভিমানের ভাবটি বুঝিতে পারিয়াই আবার বলিয়া উঠিল, লেখাপড়া জানলে কি হয় দিদি? স্বামীর সোহাগ পেতে বরাত চাই, নইলে রূপও তো আছে, বিদ্যেও তো শুনি সরস্বতী, তবু বরঠাকুরের মনে ধরেনি কেন? তদবধি মাধুরী নিজেকে জোর করিয়া সুরমার নির্জন সহবাস হইতে দূরে রাখিতে চেষ্টা করিত। অবসরের সময় বরং দেব নরদের লেখাপড়ার সাহায্যে যাইত, পাট্টা শুনিত, পাট্টা করিত, তবু স্বামী সোহাগিনী সমালোচনার মধ্যে যাইতে চাহিত না। শাশুড়ি যে যখন তখন পাড়াপড়শির কাছে বড়বধূর বিদ্যে ব্যাখ্যা করিতেন, শ্বশুরও যে বড় বৌমার সেবার পক্ষপাতী হইয়াছিলেন, সেটা পল্লীদুহিতা অশিক্ষিতা সুরমার বড় হিংসার কারণ হইয়াছিল। জ্যৈষ্ঠ মাসে আমকাঠালের তত্ত্ব লইয়া অন্নদাবাবু মেয়েকে নিতে আসিয়াছিলেন, কিন্তু সুখময়ের আসার কথা ছিল বলিয়া বৃদ্ধ রসিকবাবু বৈবাহিককে একাই ফিরাইয়া দিলেন। অন্নদাবাবু একই রসিকবাবুর বাড়িতে মেয়েকে দিন রাত কাজ করিতে দেখিয়া চটিয়াছিলেন, তারপরে মেয়ে না পাইয়া অগ্নিশর্মা হইয়া ফিরিয়া গেলেন। সুখময় ছুটি পাইল না। সুধাময় ভ্রাতাকে দেখিয়া বাড়িতে আসিল। মাধুরী তাহাদের প্রেমের অভিব্যক্তি দেখিয়া মাঝে মাঝে বুঝিত তাহার জীবনে আর সব পাইয়াছে, কিন্তু যে জিনিসটি যে পরশ কাঠিটি পাইলে জীবনের সকল অভাব পূর্ণ হয়, সব লোহা সোনা হইয়া যায়, সে তাই পায় নাই। তাই সব পাইয়াও সে বঞ্চিতা, সে দুঃখিনী। দুপুরে সুধাময় শুইয়া ভূদেব গ্রন্থাবলীর পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে ঘুমাইবার চেষ্টায় ছিল। সুরমা ধীরে ধীরে ঘরে ঢুকিয়া স্বামীর মুখে দুইটি পান গুজিয়া দিয়া পাখা হাতে লইয়া বিছানায় বসিল। ও, তুমি ওই ঘোড়ার ডিম পড়ছ? না আছে গল্প, না আছে কিছু। সুধাময় হাসিয়া বলিল, তুমিও? মানে কি, আর কেউ পড়ে নাকি? পড়ে না আবার? আমাদের মাস্টারনি পড়েন যে, কারণ তো বই। মাস্টারনি কিরকম? হাঁ হাঁ, তাও জানো না? একদিন এসেছ, সর্দি দুপুরে ঠাকুরপো আর ননিকে পড়ায় কি না, তাই তারা ওকে মাস্টার বলে। তা তুমি একটু লেখাপড়া শিখলেই পারো সুরমা, আমার বয়ে গেছে সর্দির কাছে শিখতে। ছি সুরমা, তুমি জানো না উনি ভালো লেখাপড়া শিখেছে? তুমি বোধহয় ওর সঙ্গে ভালো করে মিশে কথা কও না,
তাই বৌদি যেন সর্বদা একটু বিষণ্ন। না গো না, বর ঠাকুর মোটেই চিঠিপত্র লেখেননি কি না, অত বিদুষী বিদ্যেভূষিতে। অথচ পাঁচ ছ পৃষ্ঠা চিঠি আসে, মূর্খ আমার কাছে মানিনীর মানে ঘা লেগেছে বোধ হয়। তা হবে, লেখাপড়া শিখেছে, একটু সেন্টিমেন্টাল হতে পারেন। আচ্ছা বৌদি তোমার কাছে সে কথা নিয়ে দুঃখ করেছেন নাকি? সুরমা এবার রাগিল, খালি বৌদি আর বৌদি, অত পছন্দ হয়েছিল তো নিজে বিয়ে করলেই হতো। সুধামায় হাসিয়া বলিল, তুমি তো আর মরনি, বউ মরল যে দাদার, আর বিয়ে করব আমি? এক আরামে রক্ষে নেই, আবার বিয়ে তবেই হয়েছে। কিন্তু সুরমা, মেয়েরা বড্ড হিংসু। কোথায় দাদা ও বেচারের খোঁজ খবর নেন না বলে দুঃখ করবে? না, আমি দুটো জিজ্ঞাসা করতে, মুখখানা হেসিলে হাড়ির মতো কালো আর ভারী করলে, লেখাপড়া না শেখার অশেষ দোষ। এবার সুরমা রাগ করিয়া উঠিয়া চলিয়া গেল। সুধামায় হাসি মুখে তাস খেলিতে বাহির হইল, কিন্তু তাহার মনে ভ্রাতার ব্যবহারে একটা সন্দেহ জন্মিতেছিল। কয়েকদিন পরে সুধামায় পিতাকে বলিল, বাবা দাদার একা একা বড় কষ্ট হয় দেখে এসেছি, নিজে রেঁধে খান। আমি বলি বৌদিদি ননিকে নিয়ে সেখানে গিয়ে থাকুন, রসিকবাবু নিতান্তই ভালো মানুষ। তিনি বলিলেন, তা বটেই তো, কষ্ট হচ্ছে বৈকিতা। এক কাজ কর সুধা, তুমি বৌমাকে বাপের বাড়ি রেখে এসো। দেব বলেছি ভদ্রলোককে কি না, মাসখানেক পরেই ননিকে নিয়ে সুখের কাছে ওদের রেখে এসো। মাতাও তাতেই সন্তুষ্ট হইয়া রাজি হইলেন। আহা, বাছা আমার একা থাকে, কি খায় না খায় কে জানে। হায় রে মায়ের প্রাণ, মাধুরী শুনিল তাহাকে মেদিনীপুরে যাইতে হইবে। শুনিয়া যেন অভিমানিনীর সমস্ত দেহ মন বাঁকাইয়া বিদ্রোহী হইয়া বসিল। ছি ছি ছি, তিনি তো ডাকেন নাই, হয়তো তাহাকে তাহার মনেই ধরে নাই, তাই অমন নির্বিকার উদাসীন ভাব। তবু সে যাচিয়া তাহার কাছে যাইবে? সুরমা মুখের হাসিতে মনের হিংসার বিষ লুকাইয়া বলিল, লোকে বলে মেঘ না চাইতেই জল, ছোড়দির হয়েছে তাই। যাই বলো ভাই, ডবল প্রমোশন পেয়েছ। মাধুরী কলিকাতায় গেল, পাঁচ মাস পরে যেন বন্দি আলোকের মুখ দেখিল। কাকা বলিলেন, রোগা হয়ে গিয়েছ মাধু? মাধু বলিল, না কাকা রোগা হইনি, মনটাই বড় কেমন করত। তারাবাবু হাসিয়া বলিলেন, দু বছর পরে আমার এই মাটির মতো হবে মা, বুড়োবাব নিতে এলে আসতে চাইবে না। মাধু সজোরে মাথা নাড়িয়া বলিল, কখনো না, বউ দিদিটা হাটি পাথর, মায়া মমতা নেই, ও শুধু তোমাকে আর ছোট মাকেই ভালোবাসে। পরস্পর বিরুদ্ধ কথা শুনিয়া মা ও কাকা দুজনেই হাসিয়া উঠিলেন। ইতিমধ্যে অন্নদাবাবুর রঙ্গস্থলে প্রবেশ, ভাতৃবধূ ভিতরে পালাইলেন। তিনি মাধুকে দেখিয়াই বলিয়া উঠিলেন, মাধু এলি, বেশ তোর কাকার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, এর চেয়ে হাত পা বেঁধে জলে ফেলে দিলেই হতো। তারাকান্তবাবু অবাক হইয়া চাহিলেন, কিরকম দাদা? আরও গরম হইয়া দাদা বলিলেন, রকম আবার কি, জ্ঞাতি সত্তর, এমন ঘরে বিয়ে দিয়েছিস যে একবেলা ভাত জোটে তো একবেলা উপোস। এবার তারাকান্তবাবুর ধৈর্য জ্যোতি ঘটিল, বালকের মতো চেঁচাইয়া উঠিলেন, চুপ করো, কুটুমের ছেলে বাইরে বসে আছে, ওর জ্বালায় লোক লৌকিকতাও যাবে দেখছি। ওহ, ভারী তো পাড়া গে কুটুম, তার আর লোক আবার লৌকিকতা, কালা ছেলের নাম পদ্মলোচন। বৌমা, ভদ্রলোক যতক্ষণ এখানে আছেন দাদাকে রান্নাঘরে পিঠে পায়েসে তদন্তে রাখো গে তো। সুধামায় বারান্দায় দাঁড়াইয়া মাথা আঁচড়াইতে আঁচড়াইতে দুই ভ্রাতার বাক্যালাপ শুনিতেছিল। সহসা একটু হাসিয়া কাশিয়া ঘরে ঢুকিয়া বলিল, কালুই মশাই, আমরা পাড়া গিয়ে অসভ্য বটে, কিন্তু অতিথির অসম্মান করি না। তারাকান্তবাবু ব্যাকুলভাবে তাহার হাত ধরিয়া বলিলেন, তুমি চা খাবে, ও ঘরে চলো বাবা, ওর কথা শুনো না। স্থিরভাবে স্নিগ্ধস্বরে সুধাময় কহিলেন, আমাকে মাপ করবেন, একটু সবুর করুন, একটা কথা বলে যাব। কালুই মশাই, আপনি দাদার কাছে যে পত্র লিখেছিলেন তা আমি দেখেছি,
ছেলের শ্বশুর দূর হোক, মেয়ের শ্বশুর অমন চিঠি লিখলে আমরা তাকে চিঠি বলতো। তা পাড়া গায়েও এখন এইসব দেখে লোকে শিখবে। ছোট তালুই মশাই, একবার পত্রখানা দেখুন, তারপরে ছিঁড়ে ফেলি। ও কি বৌদি, হাঁ করে শুনছ কি? তুমি ও ঘরে যাও। ঘরের কোণে বজ্রাহতের মতো স্তব্ধভাবে মাধুরী বসিয়াছিল, দেবরের কথা শুনিতেছিল। ধীরে ধীরে উঠিয়া কপাটের আড়ালে গেল। তারাকান্তবাবু পত্র পড়িলেন। পত্রখানি এইরূপ: কল্যাণ বরেশু, এবার তোমাদের দেশে মাধুরীকে আমি আনিতে গিয়াছিলাম। তাহার প্রতি তোমার পিতামাতা যেরূপ ইতর জনচিত ব্যবহার করিতেছেন, তাহা দেখিয়া মর্মাহত হইয়াছি। যতদিন তুমি পরিবার পালন না করিতে পারো, আমি কলিকাতায় মাধুকে রাখিতে স্বীকৃত আছি। যখন সুবিধা হয় তাহাকে তোমার কাছে নিয়া রাখিও। আমার শিক্ষিতা মেয়ের অদৃষ্টে যাহা ছিল তাহাই হইয়াছে। এখন তোমাকে অনুরোধ, যত শীঘ্র পারো তাহাকে তোমার কাছে নিও। তারাকান্তবাবু বলিলেন, উনি তো পাগল, কিন্তু তুমি তা তো জানতে না। এ চিঠি বেয়াইকে দেখিয়েছ কি বাবা? না তালুই মশাই, কেউ দেখেনি। বাবা, তুমি আমার মাথা রেখেছ, কি আর বলবো আমি। তুমি আজই মাধুরীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও। না না, আপনি চা খাবেন, চলুন। এক মাস পরে আমি বাবার কথা মতো ওকে মেদিনীপুরে নিয়ে যাব। আপনি অত ব্যস্ত হবেন না, দিন চিঠিটা ছিঁড়ে ফেলি। একটা মাস যেন মাধুরীর কাছে একদিনের মতো কাটিয়া গেল। অবশেষে মেদিনীপুর যাইবার দিন আসিল। সুধাময় আবার এই ফাঁকে বাড়িতে গিয়া দুই দিন থাকিয়া ননীবালাকে লইয়া আসিলেন। মাধুরী মাকে প্রণাম করিয়া চোখের জল মুছিতে মুছিতে কাকার হাত ধরিয়া গাড়িতে গিয়া বসিল। গাড়ি স্টেশনে চলিল। তারাকান্তবাবু মাধুকে বলিতে লাগিলেন, মা, তুমি বড় হয়েছ, তোমাকে বোঝানো কষ্ট হবে না। একটা কথা সবসময় তুমি মনে রেখো, ওই যে কালিদাস ও বিজ্ঞান শকুন্তলে লিখে গেছেন, অতিকূলে তব দাস্যম অপিশ্রেয়ম। মেয়ে মানুষের পক্ষে অমন কথা আর নেই মা। নিজের ঘর কন্যা করতে কি অপমান আছে? লেখাপড়া শিখেছ শুধু টেবিলে বসে শেলি বায়রন মুখস্থ করতে নয়, সংসার যাত্রা ভালো করে চালাতে, আদর্শ স্ত্রী হতে, আদর্শ মা হতে। সরস্বতীকে প্রণাম করতে হলে যে রান্না বান্না ছেড়ে ছুড়ে দিতে হবে, তার তো মানে নেই। আর তোমরা অন্নপূর্ণার জাত, তোমরা যদি পদ্মহস্তের পরমান্নের থালা ছুঁড়ে ফেলে দিন রাত বিনা পানির বিনা সাজাও, লোকের কান জুড়বে বটে, কিন্তু পেট ভরবে না যে মা। সবই চাই, ভরা পেটে সব ভালো লাগে। তোমরা ঠিক না হলে আমরা যে মা মিথ্যে। রাত্রি একটার সময় সুধাময় ঘোড়ার গাড়ি করিয়া সুখময়ের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। তখনও সুখময় নাকি বাড়ি ফেরেন নাই। এক দণ্ডে সুধাময়ের কাছে যেন সমস্ত তিক্ত হইয়া গেল। চাকরটাকে কাঁচা ঘুম ভাঙাইয়া ডাকিয়া তুলিল। হতভাগা বেটা, বাবু তোকে বলেননি যে আমরা আসব? সে হাও মাও করিয়া বলিল, হ্যাঁ বলেছে বটে তো, বাবু তো রোজ দুপুর রাতে আসেন, আমি কি করব। সুধাময় তাহাকে ধমক দিয়া তাহার সাহায্যে দাদার ঘরের তালা খুলিয়া ভিতরে ঢুকিল। ঘরের মধ্যে এক কোণে একটা হারমোনিয়াম, এক পাশে আলনায় কতগুলি কোচানো কাপড় ও জামা ঝুলিতেছে। তিন চার জোড়া রসনের সুতে আলো ঠিকরাইতেছিল। এক পাশে খাট পাতা মেঝের কোণে ভাত ঢাকা রহিয়াছে। পাতা বিছানার উপর তাহার পত্রখানি পড়িয়া আছে। মেঝেতে চাকরের সাহায্যে একখানি বিছানা করিয়া সুধাময় বৌদি ও মেঝেতে চাকরের সাহায্যে একখানি বিছানা করিয়া সুধাময় বৌদি ও ননিকে শোয়াইল ও নিজে পাশের ঘরে গিয়া শুইয়া পড়িল। কখন ঘুমাইয়া পড়িয়াছে নিজেও টের পায় নাই। সহসা শেষ রাত্রির দিকে বমির শব্দ শুনিয়া তাড়াতাড়ি ভ্রাতার ঘরে দরজা ঠেলিয়া
ভিতরে গেল। দেখিল দাদা বমি করিয়া হাসাইয়াছেন, বৌদিদি মাথায় জল দিয়া বাতাস দিতেছেন, মদের দুর্গন্ধে ঘর ভরিয়া গিয়াছে। প্রুধময় কতক্ষণ চাহিয়া দাঁড়াইয়া থাকিত বলা যায় না। সে ভাবিতেছিল, এই কি আমার সেই দাদা যে পানটি খাইতে জানিত না, অমন অধঃপতন হইয়াছে, তাই বৌদিদির কাছে পত্র লিখিতে ভরসা হয় নাই। কিন্তু এই যে সেবা পরায়ণা অর্ধ অবগুণ্ঠিতা নারী, এই যে মুখের দিকে চাহিয়া আছে, উদ্বেগের সীমা নাই, চিন্তা নাই। হায় রে পুরুষ দেবতা, তুমি না দেবী ওই নারীটি, তোমার এই পতনে কি ওর ঘৃণা হয় নাই? তবু তেমনি প্রেমে তেমনি স্নেহে তোমাকে আগুলিয়া বসিয়া থাকিবে যুগ যুগ জন্ম জন্ম। মাধুরী বলিল, ঠাকুরপো আপনি ঘুমন গে। সুধাময় বলিল, বৌদি আমি নরকে ফেলে দিতে কি তোমায় এনেছি? ভোরের গাড়িতে তোমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাই, চলো, উনি টেরও পাবেন না। দাদাকে দাদা বলিতে সুধাময়ের ঘৃণা হইতেছিল। মাধুরীর বিবর্ণ মুখে একটুখানি হাসি ফুটিল, হাসি তো নয়, যেন ঠোঁটের কোণে জমানো অশ্রু নীরব ভঙ্গি ফুটিল। মরি মরি, বেদনা না দিলে কি নারীর নারীত্ব ফোটে, না ঘষিলে কি চন্দনের সুগন্ধ ভোগ করা যায়? মাধুরী বলিল, আপনি নরক ভাবছেন তাই মুখে অমন কথাটা বেরিয়ে গেল, আমি কোথায় যাব ঠাকুরপো? মনে নাই সন্ধেবেলা কাকাবাবু শিখিয়ে দিলেন, অতিকূলে তব দাশ্রম বিশ্রেয়ম। সুখময় তরিতাহতের মতো উঠিয়া বসিল, আবেগে বলিল, নরক রে সুধাময়, ফাটি নরক, কুসঙ্গে আমি নরকে গিয়াছি, ওকে নিয়ে যা ভাই, ওকে কলকাতায় নিয়ে যা, আমি মারকোলে ফিরে যাই। মাধুরী মৃদু হাসিয়া বলিল, একা কি তোমার মা, তিনি যে আমারও মা, আমিও যাব তাহলে। সুখময় বলিল, তাই চলো, তবে তাই চলো, যদি আমাকে মদের হাত থেকে বাঁচাতে চাও তাই চলো, আমার আর গায়ের রক্ত জল করা পয়সা দিয়ে বড় মানুষই করে কাজ নেই, চাকরিও যাক মদও যাক, আমি দেশের ছেলে, দেশে ফিরে যাই, যা পাই তাতে তো নিজের পেট ভরিয়ে বাপ মাকে আধ পয়সা দিতে পারি না, এবার দেখি দেশে লাঙলে হাত দিলে বাবার দুঃখ ঘোচে কি না। কিন্তু তুমি কি আমাকে মাপ করবে মাধুরী? মাধুরীর মুখ লাল হইয়া উঠিল, একটু সামলাইয়া মাধুরী মৃদু হাসিয়া দেবরের দিকে ফিরিয়া বসিয়া বলিল, মতি যদি ফিরেছে ঠাকুরপো আর দেরি না, আজই চলো। ঠাকুরপো হাসিয়া বলো, চলো তো বটেই, কিন্তু তোমার বাবাকে? শান্ত স্বরে মাধু বলিল, হ্যাঁ আমার বাবাকে একটা চিঠি দিয়ে যেতে হবে, যা আমি এই তিন চার ঘন্টায় বুঝেছি। ম্যান টু ওয়ার্ক অ্যান্ড ওয়ান টু কিপ, নারীর এই ভাগ্য, এবং শুধু ভাগ্য নয় ঠাকুরপো, পরম ভাগ্য। নারী অমন প্রাণভরা প্রেমে কাঁদতে পারে, পুরুষতা পারে না, তাই সর্বদেশেই বুঝি নারীর সেই ভাগ্যটুকু পুরুষের ভাগ্যটিকে জয় করেছে ভাই। আমরা বুঝতে পারি না তাই নারী ভাগ্যের নিন্দা করি, বাবাকে এটি আমি বুঝিয়ে যাব, এই নারী হৃদয়ের নারী ভাগ্যের বিচিত্রতা। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রফুল্লময়ী দেবীর লেখা গল্প নারীর ভাগ্য। আমার এই প্রয়াস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে গল্পের শেষে একটি লাইক করবেন, আর এরকম আরও নতুন নতুন গল্প শুনবার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।